শুরু করছি অনুশীলনী 16.3 এর 6 নম্বর অঙ্ক। 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি বৃত্তাকার পার্কের ব্যাস 26 মিটার। পার্কটিকে বেষ্টন করে বাইরে 2 মিটার প্রশস্ত একটি পথ আছে। পথটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো শিক্ষার্থীবৃন্দ, এই অঙ্কটি করতে হলে আমাদেরকে শুরুতে একটি চিত্র এঁকে নিতে হবে। আমরা চিত্রটি এঁকে নিচ্ছি, 6 নম্বর অঙ্ক এটি। তোমরা অবশ্যই পেন্সিল, কম্পাস এবং পেন্সিলের সাহায্যে এই চিত্রটি সুন্দর করে আঁকবে। আমরা ধরে নিচ্ছি এটা মোটামুটিভাবে একটা চিত্র। এই যে এতটুকু, এটা হচ্ছে একটি পার্ক। এই পার্কের ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি স্মল আর। আর এই যে পার্কের বাইরে, প্রশ্নে যেটা বলা হয়েছে যে পার্কের বাইরে 2 মিটার প্রশস্ত একটা পথ আছে, আমরা ধরে নিচ্ছি এই পথ সহ পার্কটা হচ্ছে এটা, এবং এটার ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি ক্যাপিটাল আর। এবারে আমরা লিখব যে এই ডাটাগুলো দেওয়া আছে, বৃত্তাকার পার্কের ব্যাস 26 মিটার। লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, এখানে ব্যাস দেওয়া আছে 26 মিটার। তো আমরা জানি যে ব্যাসকে 2 দ্বারা ভাগ করলে ব্যাসার্ধ পাওয়া যায়, সেজন্য আমরা 26-কে ভাগ দেব 2 দ্বারা, তাহলে পাবো 13 মিটার। এবার আমরা বের করব পথ সহ পার্কের ব্যাসার্ধ। আমরা লিখব যে পথ সহ পার্কের ব্যাসার্ধ লক্ষ্য করো পথ ছাড়া পার্কের ব্যাসার্ধ ছিল 13 মিটার। এর সাথে প্রশ্নে যেটা বলা হয়েছে যে পথের প্রশস্ত হচ্ছে 2 মিটার, তার মানে আগের যে ব্যাসার্ধ ছিল সেটার সাথে যোগ হবে 2 মিটার, 13 যোগ 2 মিটার। তাহলে পার্কের ব্যাসার্ধ আমরা পেলাম 13 আর 2 যোগ করলে হবে 15 মিটার। এবার আমরা পথ বাদে পার্কের ক্ষেত্রফল নির্ণয় করব এবং পথ সহ পার্কের ক্ষেত্রফল নির্ণয় করব। আমরা লিখব যে পথ বাদে পার্কের ক্ষেত্রফল এখানে চিত্র থেকে দেখা যাচ্ছে যে পার্কটা অনেকটা বৃত্তের মতো। তো বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। তো পথ সহ পার্কের ক্ষেত্রফল তাহলে পাই আর স্কোয়ার হবে, পাই অবশ্যই স্মল আর, যেহেতু এখানে আমরা স্মল আর দিয়েছি সেজন্য এখানে স্মল আর হবে পাই স্মল আর স্কোয়ার। এবারে পায়ের মান আমরা পরে বসাচ্ছি। পাই আর এর মান হচ্ছে 13, 13-এর উপর স্কোয়ার, 13-এর উপর স্কোয়ার মান হচ্ছে 13 × 13 অর্থাৎ 169। এখানে অবশ্যই বর্গ মিটার লিখব, 169 পাই বর্গ মিটার। ঠিক একই রকমভাবে পথ সহ পার্কের ক্ষেত্রফল বের করবো। এখন পথ সহ পার্কের ক্ষেত্রফল সমান পাই ক্যাপিটাল আর স্কোয়ার। পাই মান আমরা এখন বসাবো না, ক্যাপিটাল আর এর মান হচ্ছে 15, তাহলে 15 স্কোয়ার বর্গ মিটার। 15 স্কোয়ার মান হচ্ছে 15 × 15 অর্থাৎ 15 × 15 যদি দিই তাহলে হবে 225 পাই বর্গ মিটার। তো আমরা পেয়ে গেলাম পথ সহ পার্কের ক্ষেত্রফল এবং পথ বাদে পার্কের ক্ষেত্রফল। এবার লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি পথ সহ পার্কের ক্ষেত্রফল থেকে পথ বাদে পার্কের ক্ষেত্রফলটা মাইনাস করি, তাহলে কিন্তু মাঝখানে যে পথটা রয়েছে সেই পথের ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব। আমরা এবারে লিখব যে সুতরাং পথের ক্ষেত্রফল পথ সহ পার্কের ক্ষেত্রফল হচ্ছে 225 পাই, আর পথ বাদে পার্কের ক্ষেত্রফল হচ্ছে 169 পাই বর্গ মিটার।
তো যদি বিয়োগ দিই, 9 আছে 15 হবে 6 হলে, হাতে থেকে 1, 1 আর 6 7, 7 আছে 12 হবে 5 হলে, হাতে থেকে 1, 1 আর 1 2, 2 2 মিলে গেলে 0, তাহলে পেলাম আমরা 56 বর্গ মিটার। এটাই হচ্ছে সরি 56 পাই বর্গ মিটার। এবারে 56 সাথে গুণ হবে পাই এর মান হচ্ছে 3.1416। আমরা এখন ক্যালকুলেটরের সাহায্যে 56 ইন্টু 3.1416 যদি দেই তাহলে পাবো 175.9296 বর্গ মিটার। 175.9296 বর্গ মিটার আমরা এটাকে এখন লিখতে পারি 175.93। যেহেতু 2 এর পরের ঘরটি 5 এর বড়, আমরা জানি যে দশমিকের পরে কোনো ঘর যদি 5 কিংবা 5 এর বড় হয় তাহলে তার আগের ঘরের সাথে 1 যোগ করা যায়, তো আমরা 2 এর সাথে 1 যোগ করে লিখব 3, এত বর্গ মিটার প্রায়। এটাই হচ্ছে পথের ক্ষেত্রফল। এবার আমরা অ্যান্সার লিখব, অ্যান্সার 175.93 বর্গ মিটার।